সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিটিভি ডিজিটাল ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকের পাঠ উপস্থাপনায় তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। পাঠ পরিচিতি, পাঠের শিরোনাম জ্যামিতি, পাঠ্যাংশ চতুর্ভুজ। প্রথমে আমি জ্যামিতি নিয়ে একটু বলবো। জ্যা শব্দে অর্থ ভূমি এবং মিতি শব্দে অর্থ পরিমাপ। অর্থাৎ যে বই বা শাস্ত্র পাঠ করলে আমরা ভূমির পরিমাপ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারি তাকে জ্যামিতি বলে। এরপর আমরা চতুর্ভুজ কাকে বলে তা একটু জেনে নেই। চতুর্ভুজ, আমরা ক, খ, গ, ঘ একটি চতুর্ভুজ নিলাম। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকেই চতুর্ভুজ বলে। তোমরা স্ক্রিনে দেখো, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকেই চতুর্ভুজ বলে। মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটি বস্তুর ছবি এবং কয়েকটি জ্যামিতিক চিত্র দেখাবো, যা দেখে তোমরা অনুমান করতে পারবে আজকের পাঠ কী হতে পারে। তাহলে চলো দেখি, চারটি বস্তুর ছবি আমরা দেখছি। উপরের বাম পাশের ছবিটি একটি বক্সের ছবি যার কয়েকটি তল আছে, কোন তলের আকার আয়তাকার, কোন তলের আকার বর্গাকার। তার নিচেরটি একটি ক্রেস্ট আকার বক্স, এটার আকারও অনুরূপ। উপরের ডান পাশের ছবিটি একটি টিভির ছবি যার স্ক্রিনটি দেখতে আয়তাকার। তার নিচের ছবিটি কয়েকটি তল আছে, কোন তলের আকার বর্গাকার এবং কোন তলের আকার আয়তাকার। এরপরে আসো আমরা আরও কয়েকটি ছবি দেখি। দেখো এই ছবিগুলোর আকৃতি কেমন। উপরে বাম পাশের ছবিটি একটি ঘড়ির ছবি, এর আকার আয়তাকার। তার নিচে একটি 50 টাকার নোট যার আকার আয়তাকার। ডান পাশে একটি দরজার ছবি, এটার আকারও আয়তাকার। এরপরে আমরা আর চারটি ছবি দেখি। উপরে বাম পাশের একটি আয়তক্ষেত্রের ছবি, তার নিচে একটি আয়তাকার কার্পেটের ছবি। ডান পাশের উপরের ছবিটি বা চিত্রটি একটি সামান্তরিকের ছবি, তার নিচে চিত্রটি একটি সামান্তরিকের ছবি। ধারণা করতে পারছি যে আজকের পাঠ আয়তক্ষেত্র বা আয়ত এবং সামান্তরিক সম্বন্ধে হতে পারে। শিখন ফল দেখে নেই। আজকের পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আয়ত ও সামান্তরিকের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করবে এবং এদের পার্থক্য চিহ্নিত করতে পারবে। তাহলে প্রথমে আমরা একটি আয়তক্ষেত্রের সংজ্ঞা জেনে নেই। ক, খ, গ, ঘ একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এবং কর্ণ দুটি সমান, তাকে বলা হয় আয়ত। আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণ দুটি সমান, তাকে আয়ত বলে। তাহলে এখন চলো আমরা একটি আয়ত অঙ্কন করি। একটি স্কেল নিলাম, স্কেল বরাবর 8 সেন্টিমিটার পরিমাপের একটি বাহু বা রেখা নিলাম। এখন আমরা সংজ্ঞা থেকে শিখেছি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এই কারণে আমরা ক এবং খ বিন্দুতে দুটি লম্ব অঙ্কন করব। আমরা দুটি লম্ব অঙ্কন করলাম সম পরিমাপের। লম্ব দুটি মেপে নিচ্ছি। তাহলে ক, খ, গ, ঘ একটি আয়তক্ষেত্র অঙ্কিত হলো। এবার চলো আয়তক্ষেত্রের কোণগুলো চাতার সাহায্যে মেপে দেখি। আমরা সংজ্ঞা থেকে শিখেছি আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি। তাহলে চাঁদা দিয়ে আমরা মেপে দেখি 90 ডিগ্রি করে হয় কি না। আমরা চাঁদা ক বিন্দুতে বসিয়ে দিলাম। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, দেখো এই কোণটি, ক কোণটির পরিমাপ 90 ডিগ্রি হয়েছে কি না। 90 ডিগ্রি হয়েছে। খ বিন্দুতে অনুরূপভাবে বসালাম, এখানেও 90 ডিগ্রি হয়েছে। গ বিন্দুতে অনুরূপভাবে বসালাম, এই কোণটিও 90 ডিগ্রি হয়েছে। ঘ বিন্দুতে অনুরূপভাবে চাঁদা বসালাম, এটাও 90 ডিগ্রি হয়েছে। তাহলে আমরা দেখলাম যে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। আমরা কোণগুলোর মানও বসিয়ে দিলাম। এখন আমরা স্কেল দিয়ে আয়তের বিপরীত বাহুগুলো মেপে দেখি। আমরা সংজ্ঞায় শিখেছি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমরা একটি আয়ত নেই, আয়তের নাম দিলাম আমরা ক, খ, গ, ঘ। এবার আমরা স্কেল বসিয়ে দিলাম ক, খ রেখা বরাবর 8 সেন্টিমিটার। অনুরূপভাবে
গ ঘয়ে বসিয়ে দিলাম স্কেল, 8 সেন্টিমিটার পেলাম। এবার ক ঘ এবং খ গতেও বসিয়ে দিলাম স্কেল, 6 সেন্টিমিটার করে পেলাম। তাহলে এখান থেকে আমরা দেখছি সংজ্ঞায় যা বলা আছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, ঠিক আমরা তাই পেয়েছি। এবার আমরা আর একটু সামনের দিকে যাই। চলো এখন একটি আয়তের কর্ণ দুটি স্কেল দ্বারা মেপে দেখি কর্ণ দুটির পরিমাণ কত। আমরা সংজ্ঞা থেকে শিখেছি আয়তের কর্ণ পরস্পর সমান। তাহলে একটি আয়ত আমরা নিলাম ক খ গ ঘ, আগে যে পরিমাপের আয়ত নিয়েছিলাম ঠিক সেই আয়তই নিলাম আমরা। এখানে কোণের মান বসালাম, দৈর্ঘ্যের মান বসালাম এবং কর্ণ দুটি অঙ্কন করলাম, ক গ এবং খ ঘ দুটি কর্ণ অঙ্কন করলাম। এবার আমরা কর্ণ দুটি স্কেল দ্বারা মেপে দেখি। আচ্ছা, ক ঘ কর্ণ পরিমাপ করে দেখলাম 10 সেন্টিমিটার, খ ঘ কর্ণটি পরিমাপ করে দেখি স্কেল দ্বারা, এ কর্ণটির পরিমাপও 10 সেন্টিমিটার। তাহলে আমরা সংজ্ঞায় যা শিখেছিলাম যে আয়তের কর্ণ দুটি পরস্পর সমান, আমরা অঙ্কনে তাই পেলাম। এবার আমাদের জাতীয় পতাকা, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই জাতীয় পতাকা। এই পতাকা আমাদের গর্ব, এই পতাকা আমাদের অহংকার। এই পতাকার সম্মান আমরা অক্ষুণ্ণ রাখার সার্বিক চেষ্টা করব, এর সম্মান আমরা কোনোভাবেই মেলান হতে দেব না। চলো দেখি বাংলাদেশের জাতীয় পতাকার আকার কেমন। আমরা জাতীয় পতাকাকে ক খ গ ঘ দ্বারা চিহ্নিত করলাম। এবার দৈর্ঘ্য বরাবরে দুটি লাল বাউন্ডারি রেখা বসিয়ে দিলাম এবং স্কেল দ্বারা পরিমাপ করছি ক খ বরাবর 10 সেন্টিমিটার, অনুরূপভাবে খ গ 10 সেন্টিমিটার। এরপর প্রস্থের দিকে দুটি হলুদ রেখা বসিয়ে দিয়ে পরিমাপ করছি স্কেল দ্বারা, ক ঘ পেলাম 6 সেন্টিমিটার, অনুরূপভাবে খ গ পেলাম 6 সেন্টিমিটার। তাহলে আমরা পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকার আকার আয়তাকার। আমরা শিখেছি আয়তাকার চিত্রে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি করে। তাহলে আমরা প্রত্যেকটি কোণের মান বসিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি সামান্তরিকে। সামান্তরিকের আলোচনার প্রথমেই আমরা সামান্তরিক কাকে বলে তা দেখে নেই। মনে করি ক খ গ ঘ একটি সামান্তরিক। এই সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, কিন্তু কোনো কোণই 90 ডিগ্রি না এবং কর্ণ দুটি অসমান। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত কোণগুলো পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় এবং কর্ণ দুটি অসমান, তাকে সামান্তরিক বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামান্তরিকের সংজ্ঞা আমরা শিখলাম। এবার আমরা সামান্তরিক অঙ্কন করব। চলো একটি সামান্তরিক কিভাবে অঙ্কন করা যায়। হ্যাঁ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান তবে কোনো কোণই সমকোণ নয় এবং কর্ণদ্বয় অসমান, তাকে সামান্তরিক বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামান্তরিকের সংজ্ঞা শিখলাম। এবার চলো একটি সামান্তরিক অঙ্কন করব। একটি সামান্তরিক অঙ্কন করার জন্য আমরা একটি বাহু বা রেখাংশ ক খ নিলাম। আমরা সংজ্ঞায় শিখেছি সামান্তরিকের কোনো কোণই 90 ডিগ্রি বা সমকোণ নয়, এই কারণে আমরা চাঁদা বসিয়ে দিয়ে 90 ডিগ্রি থেকে বড় অথবা 90 ডিগ্রি থেকে ছোট কোণ নিয়ে একটি সামান্তরিক অঙ্কন করব। আমরা নিলাম 80 ডিগ্রি এবং 100 ডিগ্রি পরিমাপে দুটি কোণ নিলাম, নিয়ে দুটি রেখা অঙ্কন করলাম, রেখা দুটো শীর্ষবিন্দু দুটো যোগ করলাম। তাহলে ক খ গ ঘ একটি সামান্তরিক অঙ্কিত হলো। এবার চলো সামান্তরিকের বিপরীত বাহুগুলো স্কেল দিয়ে মেপে দেখি এর কোণগুলোর বাহুগুলোর পরিমাপ কতটুকু হয়। ক খ গ ঘ একটি সামান্তরিক নিলাম, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, স্কেল বসিয়ে দিলাম দৈর্ঘ্য বরাবরে। আমরা পরিমাপ করে দেখলাম যে দৈর্ঘ্য 8.5 সেন্টিমিটার। অনুরূপভাবে প্রস্থের দিকেও আমরা স্কেল বসিয়ে দিলাম, পরিমাপ করে দেখছি এর প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে সংজ্ঞায় আমরা শিখেছিলাম সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আমরা স্ক্রিনে লক্ষ্য করছি যে হ্যাঁ, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবার চলো
সামুদ্রিকের বিপরীত কোণগুলো চাঁদা দিয়ে মেপে দেখি। আমরা সংজ্ঞায় শিখেছি সামুদ্রিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, তবে কোনো কোণই সমকোণ নয়। এবার আমরা একটি সামুদ্রিক নিলাম ক খ গ ঘ, চাঁদা বসিয়ে দিচ্ছে ক বিন্দুতে। হ্যাঁ, চাঁদা বসিয়ে দেওয়ার পরে লক্ষ্য করো এই ক কোণটির পরিমাপ হচ্ছে 80 ডিগ্রি, খ বিন্দুতে আমরা চাঁদা বসিয়ে দিচ্ছি এই কোণটির পরিমাপ হচ্ছে 100 ডিগ্রি। আমরা জানি একটি চতুর্ভুজের সন্নিহিত দুটি কোণের পরিমাপ 180 ডিগ্রি। এখানে ক কোণের পরিমাপ 80 ডিগ্রি এবং খ কোণের পরিমাপ 100 ডিগ্রি, অতএব দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অনুরূপভাবে বিপরীত কোণগুলো আমরা পাচ্ছি 80 ডিগ্রি এবং 100 ডিগ্রি। তাহলে আমরা শিখেছিলাম সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, তবে কোনো কোণই সমকোণ নয়। আমরা চাঁদা দিয়ে পরিমাপ করার পরে তাই পেলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখেছিলাম যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, তবে কোনো কোণই 90 ডিগ্রি নয়, হয় 90 ডিগ্রি থেকে বড় অথবা 90 ডিগ্রি থেকে ছোট। আমরা চাঁদা দিয়ে ক খ গ ঘ সামুদ্রিকের কোণগুলো মেপে দেখলাম যে বিপরীত কোণগুলো 80 ডিগ্রি করে, বিপরীত ক এবং গ কোণ 80 ডিগ্রি করে, এবং খ ও ঘ কোণ 100 ডিগ্রি করে পেলাম। তাহলে এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। হ্যাঁ, একটি সামুদ্রিকের কর্ণগুলো স্কেল দিয়ে মেপে দেখি এর পরিমাপ কীরকম হয়। আমরা সংজ্ঞায় শিখেছি সামুদ্রিকের কর্ণ দুটি পরস্পর অসমান। আমরা একটি সামান্তরিক নেই, ক খ গ ঘ একটি সামান্তরিক নিলাম। এই সামান্তরিকে দুটি কর্ণ আমরা অঙ্কন করলাম ক গ এবং খ ঘ, স্ক্রিনে তোমরা দেখো। এবার আমরা ক গ বরাবর স্কেল বসালাম, পরিমাপ করে দেখছি এর পরিমাণ হচ্ছে 9 সেন্টিমিটার। তারপর খ ঘ বরাবর স্কেল বসিয়ে দেই, আমরা এর পরিমাপ পেলাম 7 সেন্টিমিটার। তাহলে আমরা সংজ্ঞায় যা শিখেছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান, আমরা পরিমাপ করে দেখলাম হ্যাঁ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আয়ত এবং সামান্তরিক সম্বন্ধে অনেক কিছুই শিখলাম। আমরা যা শিখলাম তা কতটুকু মনে রাখতে পেরেছি তা একটু মূল্যায়ন করে দেখি। দেখো একটি চিত্র, এটি একটি আয়তের চিত্র, তারপরে আরেকটি চিত্র দেখো এটি একটি সামান্তরিকের চিত্র। এই দুটো চিত্র থেকে তোমরা দুটি সাদৃশ্য ও দুটি বৈসাদৃশ্য লিখো। একটু চিন্তা করো, আমি তোমাদেরকে সহযোগিতা করছি একটু পরে। চিন্তা করো, আমার মনে হয় তোমরা চিন্তা করতে পেরেছ। সাদৃশ্য দুটি একটু আমার সঙ্গে মিলিয়ে দেখো। হ্যাঁ, আয়ত এবং সামান্তরিক দুইটি চতুর্ভুজ, এটি একটি সাদৃশ্য। দুই নম্বর সাদৃশ্য, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এবার দুটি বৈসাদৃশ্য, আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান কিন্তু কোনো কোনোই 90 ডিগ্রি নয়। আয়তের কর্ণ দুটি পরস্পর সমান, সামুদ্রিকের কর্ণ দুটি অসমান। তাহলে আমরা আয়ত এবং সামুদ্রিক সম্বন্ধে অনেক কিছু শিখলাম এবং মূল্যায়নে আমরা দেখলাম যে তোমরা যা শিখেছ তা মনে রাখতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি আমার মনে হয় তোমাদের খুব ভালো লেগেছে এবং ক্লাসটি পুরোপুরি বুঝতে সক্ষম হয়েছ। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অধ্যায় নিয়ে ঠিক এই জায়গায়। সে নাগাদ তোমরা সুস্থ থাকো, সবল থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।